গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছটা প্রথমে আমি হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নেব তেল ছাড়া। এই হলো নারকেলের দুধ, এই হচ্ছে মশলা বাটাবাটি চলছে। তো ভিডিওটাকে স্কিপ করবে না, তাহলে চিংড়ি মাছটা ভেজে নেব ভালো করে। কড়াইতে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ বাটা দেবো, টক দই, হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো একসাথে পেস্ট করে নেব। সামান্য একটু জল দেবো। কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, আদা রসুন অ্যাড করে দিয়েছি। জিরে বাটা, সর্ষে বাটা, সামান্য একটু নারকেলের দুধ দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দুধটা দিয়ে দেবো নারকেলের দুধটা। ঝোলটা ফুটে উঠেছে, এবার রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি। নারকেলের দুধটা একটু বেশি ছিল, ওই জন্য একটু ঝোল হয়েছে বেশি, আর আমি একটু বেশি ঝোল করেছি। গরম মশলা দিয়ে নামিয়ে নেব, এই মাছগুলো উচ্ছে আলু দিয়ে ঝোল করবো।
আর এইগুলো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করবো।